ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নয় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে বুধবার রাতে তাদের আটক করা হয় বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ টাকা এদিন দিনগত রাত দুটায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়